হ্যালো ফ্রেন্ডস, আমি টুশি। তোমরা দেখছো টুশি অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু একদম খুব সকাল সকাল কিন্তু রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি ব্লগটা। চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকেও হচ্ছে, কিন্তু সকালের দিকে যখনই রান্নাঘরে কাজ করি না কেন, সেই মুহূর্তে গরমটা কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই কারণে দেখো আমি একবার আপাদ মস্তক পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর এই পাশে আমার ছেলে এসেছিল ওর কিছু টুকিটাকি পড়া দেখানোর জন্য। তো এখানে অনেকক্ষণ এইভাবে আমি ক্যামেরাটাকে সেট করে ভিডিও করেছি। তো এত কিছু ধরো তোমাদেরকে যদি দেখাতে চাই তাহলে বিশাল বড় একটা বড় ভিডিও তৈরি হয়ে যাবে, যেটা আমি একদমই চাই না। আর এখানে দেখো একটু অভিনব পদ্ধতিতে কাঁঠালটাকে আমি কাটার চেষ্টা করলাম। কীরকম বলো তো, প্রথমে কাঁঠালটাকে চারটে ফালি করে আমি আগে জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে মানে ওই বলতে পারো 60% কি 50% সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি কেটেছি। আমি এইটা প্রথমেই করলাম, ফার্স্ট টাইমই করলাম, কিন্তু বেশ ভালো কিন্তু উপকার পেলাম। তার কারণ কি জানো তো, কাঁঠাল ছাড়াতে গিয়ে প্রথমে হচ্ছে হাতে সর্ষের তেল লাগাতে হবে। তুমি পারলে পরে আঠার হাত থেকে বাঁচতে গেলে পরে তোমাকে বটিতেও বটির গায়েও লাগিয়ে নিতে হবে, বা ছুরি চাকু যাতেই কাটো না কেন তেল লাগিয়ে নিতে হবে। আর তারপরে নিজের হাতে তো লাগাতেই হবে, এবং তারপরে সেই আঠা, যে তুমি যদি কাঁঠালটা কেটে যদি একটা ঝুড়িতেও রাখো তাহলে সেই আঠাটা কিন্তু ঝুড়িতেও লাগবে। তো এই সব সমস্যার জন্যই আজকে আমি এই নতুন ধরনের একটা স্ট্রিক পালন করলাম। নিজে এক্সপেরিমেন্ট না করলে কিন্তু কখনোই সেই জিনিসটার উপকারিতাটা বোঝা যায় না। তাই আমিও আমার মতন করে একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করলাম। তো এখানে দেখো কাঁঠালটা রান্না করব, কাঁঠাল না এঁচোড়টা রান্না করব। তো সেই কারণে একটু সেটাকে কষিয়ে কষিয়ে নিচ্ছি, মশলা দিয়ে নিলাম। আর এইদিকে ভাত, কাঁঠাল আর মাছের ঝোল করেছিলাম, আর সেরকম কিছু করিনি। কেন গরমের মধ্যে না অতিরিক্ত বেশি রান্না করতে না একদমই ইচ্ছে করছে না। আর আমি তো ধরো একটু এমনিতেই স্বাস্থ্যবান মানুষ, বিশাল স্বাস্থ্যবান মানুষ, তো সেই কারণে আমার গরমটা মনে হয় একটু বেশিই লাগে। আমি একদমই গরমকে পছন্দ করি না, গরম সহ্যও করতে পারি না। তো গরমে ঘেমে আর আমার বিশেষ করে মাথার চুল টুল না প্রচণ্ড পরিমাণে ভিজে যায়। আর ওইদিকে দেখো রান্না করতে করতে আমি যেন কোথায় হাওয়া হয়ে গেছিলাম, আমার নিজেরও মাথায় নেই যে আমি কোথায় হাওয়া হয়ে গেছিলাম। কেন এখন বাড়িতে ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটছে। যদি অবশ্য এই ফুটেজটা আগে অনেক দিন আগে তোলা ছিল, তো আমার মিডিলে কিছু দিন এডিট করে ওঠা হয়নি, তাই কিছু কিছু ভিডিওর পার্ট না জমে গেছে। তো সেই কারণেই এখন যতটা সময় পাচ্ছি সেই ভিডিওগুলোকেই না তোমাদের সামনে ছাড়ার চেষ্টা করছি। আর দেখো এক বেসিন বাসন হয়েছিল, বেসিনটা যেহেতু আমার ভীষণ ছোট্ট তাই সেই কারণে কিন্তু বাসন মেজে নিয়ে তরকারিটা ঢাকা দিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম কথা বলতে। তো বন্ধুরা, সাজাগুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আর আমি যাব আর ছেলে যাবে, আর আমি সেরকম কিছুভাবে সাজিনি, জাস্ট চুলটা একটু বেঁধেছি, কারণ চুলটা যেহেতু বড় হয়ে গেছে প্রচণ্ড গরম লাগে, তো সেই কারণে। আর একটু লিপস্টিক মেখেছি আর একটু কাজল পরেছি, ব্যাস আর কিছুই করিনি। চলো বাবা তাহলে এবার নাকি। আমার বাবা এখন কি করছে, চলো এই লাইটটাকে অফ করে দিয়ে লাইটটা ফালতু ফালতু জ্বলবে। ব্যাগটা নিয়েছো না? কোন ব্যাগটা? মেশিনের ব্যাগটা। ও হ্যাঁ, তোর সাথে নিয়েছো, সর।
তো যথারীতি তোমরা বুঝতেই পারছো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে যাচ্ছি মার সঙ্গে একটু দোকানে। তো মার একটা বলছে যে জুতো কিনবে, মার জুতোটা খুব ছিঁড়ে গেছে, তাই সিলেদার্সে যাব। আর দেখো যে ব্যাগটা মাকে নিতে বললাম, এটা হচ্ছে আমার সেলাই মেশিনের ব্যাগ। মেশিনটা তো দোকানে দিয়ে এসেছিলাম অনেক দিনই হলো, মেশিনটা কিন্তু আনা হয়নি। মেশিনটা থাকলে না টুকিটাকি অনেক কিছু কাজ করতে না সুবিধা হয়, বাড়ির অ্যাটলিস্ট কাজকর্মগুলো করতে খুব সুবিধা হয়। তো মেশিনটা কেনা কিন্তু আমার 2008 সালে, বেশ কিন্তু এত বছর সার্ভিসিং দিল, মানে সার্ভিস দিল আর কি আমাকে। আমার কিন্তু কোনো সময় এতটা খারাপ হয়নি এইবারের মতন যতটা খারাপ হয়েছে। তোমরাই হিসাব করো যে আমার তাহলে মেশিনটা কত বছর হলো, সরি 2008 সালে না, 2015 সালে, 2015 সালে। তো অনেক বছরই মেশিনটা আমার লাস্টিং করলো, মানে আমার ছেলে একটু যখন বড় হয়েছে তখনকার। আর আমাদের এখানে দেখো মিষ্টি রানী খুব বকবক করে, ভীষণই কথা বলে, ওকে ওর সামনে যেটাই বলা যাবে ও সেটাই বলে, একদম একদম স্পষ্টভাবে কিন্তু সেই কথাগুলোই বলে। আমরা যদি কোনো সময় ফোন ধরে যদি হ্যালো বলি, তা ও তার সঙ্গে সঙ্গে কিন্তু হ্যালো বলে। আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। আমার বাবার শরীরটা বিশেষ ভালো নেই, তবুও কোনো সময়তেই আমরা সেটাকে বাবাকে বুঝতে দিই না, কেন যতটা মানুষকে ভালো রাখা যায় আনন্দে হাসিতে খুশিতে সেটাই ভালো। কারোর মধ্যে যদি সবসময় বলা যায় বা চোখে আঙুল দিয়ে যদি বোঝানো যায় যে তুমি অসুস্থ তুমি অসুস্থ, তাহলে কিন্তু সেই বাচ্চারা বেশি আরও অসুস্থ হয়ে পড়ে। আমার অ্যাটলিস্ট আমার এটা মনে হয়, তোমাদের কি মনে হয় সেটা তো আমি তো বলতে পারবো না। অবশ্যই যদি তোমাদের কিছু বলার থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। আমার তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে পরে এমনিতেও আমার খুব ভালো লাগে। কিছু জন আছো যে নেগেটিভ কমেন্ট করো, বাট সেগুলোকে আমি পছন্দ করি, সেগুলোকেও কিন্তু আমি কখনো ইগনোর করি না। আর কিছু কিছু মানুষ আছো যারা একদমই খুব বাজেট টাইপের কমেন্ট করো, হ্যাঁ তাদেরকে আমি অবশ্যই ইগনোর করি। আর এখানে দেখো আমার ছেলে যেহেতু নতুন ফোনে ভিডিও শ্যুট করছে, তাই আমার ছেলে দৌড়িয়েও দেখে নিল যে এটাতে কতটা মানে ভিডিওটা সুন্দর হচ্ছে। এর আগের আমার ফোন থেকে যখন আমি ব্লগ শ্যুট করতাম, তখন বিশেষ করে আমি যে প্রবলেমটা ফেস করতাম, আমি যখন ফোনটাকে নিয়ে হাঁটতাম সেই মুহূর্তে না খুব মানে ওই ফোনটাতে স্টেবিলাইজেশনটা ছিল না, খুব কাঁপত। তো সেই কারণেই আবার এই ফোনটাতে আমি আর ছেলে টেস্টিং করে দেখছিলাম যে কেমন হয় ব্যাপারটা বা বিষয়টা। যদি অবশ্য নতুন ফোনে ব্লগ করা কিন্তু খুব কমই হচ্ছে, বিভিন্ন কারণবশত এই বাবা অসুস্থ হয়ে পড়ছে, আমার শ্বশুরবাড়ির দিক থেকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তো সেই বিভিন্ন কারণের জন্য কিন্তু টেস্টিং করা হচ্ছে না। আর ইতিমধ্যে দেখো আমার মা সামনে চলে এসেছে আর আমি কিন্তু ওই পেছনে, যেহেতু ছেলে শ্যুট করছিল সেই কারণে আমি পড়ে গেছি পেছনে। আমি তালা দিয়ে বৌমণি চাবিটা তুললো, তারপরে আমি এসেছি। তো যাই হোক এখন দেখা যাক, এই সামনে তো একটা আমার মানে বাপের বাড়ির রাস্তাটাতে সামনে একটা বড় লরি দাঁড়িয়ে আছে, কেন এই রোডের ওই সাইডটাতেই একটা পাটেস মার্বেলের দোকান আছে, তো তাদেরই এইসব মার্বেল ঠার্বেল সব নামছে। বিশাল বড় একটা লরি দাঁড়িয়ে আছে, তাই যাতায়াত করতে কিন্তু ভীষণ অসুবিধাই হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো সত্যিকারের কথা যে এত বড় গাড়ি যদি এইটুকু রাস্তাতে দাঁড়িয়ে থাকে তাহলে অবভিয়াসলি তো জ্যাম লাগবেই। তো এখন কথা বলতে বলতে তো আমরা তো চলে এলাম একদম কাছাকাছিতে, এখন দেখি টুকটুক পেলে পরে চলে যাব। আমাদের এখান থেকে সিলেদার্স প্রায় ধরো টোটাল রাস্তাটা হবে 15 থেকে 20 মিনিটের, টোটোতেই লাগবে। বাইক হলে পরে যদি অবশ্য 10 মিনিটে চলে যাওয়া যায়, বাট আমি যখন মার সঙ্গে যাচ্ছি তখন তো আর বাইকে তো যাওয়া যাবে না। আর আমার কোনো সেরকম স্কুটি টুটি নেইও যে আমি আমার মাকে চাপিয়ে নিয়ে চলে যাব, এরকম কোনো সুযোগ সুবিধাও নেই, তাই আমাদের সুযোগ হচ্ছে টোটো, টোটো ছাড়া যাওয়া যাবে না। তাই সেই কারণে টোটোর জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে ফাইনালি দেখছি যে একটা টোটো আসছে, তা আসলে পরে সেই টোটোটাকে জিজ্ঞাসা করবো।
তো জিজ্ঞাসা করে অলরেডি দোকানে চলে এসেছি, তাই তোমাদের সঙ্গে একটু জুতোগুলোকে শেয়ার করছি। টোটাল ফুটেজ আমি তুলিনি, তার কারণ আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, কেন লোক খুব গিজগিজ করছিল কী বা তোমাদেরকে দেখাবো জুতো, সিলেদার্সে যারা যাও তারা জানো, আর এই জুতোটাই মা চুজ করলো আর পায়ে মাকে ভালোও লাগছে। চলো আজকের মতন যতটুকু ফুটেজ পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতন টাটা, এখানেই শেষ।